আমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছি তারা কম বেশি সকলেই দুশ্চিন্তার মধ্যে ভুগে থাকি যে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কোন কোন বড় প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আজকের এই ভিডিওটিতে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, যে প্রশ্নগুলি করলে তোমরা 100% নিশ্চিত পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই পাবে। চলো সেই প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। এখনই সাবস্ক্রাইব করুন এনএফ স্কুল চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সদাসর্বদা চ্যানেলের সাথে জুড়ে থাকুন। দেখো, হেডিং করা রয়েছে সাজেশন 2022 এবং আমরা জানি বাংলা সাহিত্যের ইতিহাসে টোটাল 5টি অধ্যায় রয়েছে। এই 5টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ বাংলা গানের ধারা এই অধ্যায়টিকে সিলেবাস থেকে রিডিউস করা হয়েছে। বাকি যে 4টি অধ্যায় রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে চিত্রকলা, এবং এই অধ্যায় থেকে যে যে ক্যারেক্টারগুলোর উপর আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তার মধ্যে ভীষণ বা দুর্দান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো বাংলা চিত্রকলা চর্চার ইতিহাসে যামিনী রায়ের অবদান। এটি তোমরা অবশ্যই করে যাবে, ফাইনাল পরীক্ষার জন্য দুর্দান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এছাড়া টেস্ট পরীক্ষার জন্য তোমরা যেগুলো করে যাবে, রামকিঙ্কর বীজ 2015 সালে এসেছিল, অবনীন্দ্রনাথ ঠাকুর 2016 সালে এসেছিল, নন্দলাল বসু 2018 সালে এসেছিল। টেস্টে বেশিরভাগ সময় দেখা যায় যে সালের প্রশ্ন রিপিট হচ্ছে, তাই তোমরা এগুলো দেখে যাবে এবং পাশাপাশি ফাইনালের জন্য এগুলো তোমরা করে রেখো। এছাড়া যামিনী রায় ছাড়াও নতুন ক্যারেক্টার হিসেবে তোমরা যেগুলো করবে গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা চলচ্চিত্রের ধারা থেকে যে প্রশ্নগুলি করে যাবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তপন সিংহের অবদান। এছাড়া এই প্রশ্নটি 1 বছর পরনই ম্যাডান ও নিউ থিয়েটার্সের অবদান, এটিও তোমরা দেখে যাবে। এবং সত্যজিৎ রায় 2015 সালে এসেছিল, সৌমিত্র চট্টোপাধ্যায় 1 বছর আসেনি, ঋত্বিক ঘটক 2017 সালে এসেছিল, মৃণাল সেন 2019 সালে এসেছিল। তারপরেও তোমাদেরকে এগুলো আমি সাজেশনে দিয়েছি এই কারণেই, দেখো সত্যজিৎ রায় এই ক্যারেক্টারটি কিন্তু 2020-21 সালে এর জন্মের 100 বছর পূর্ণ হয়, অর্থাৎ জন্ম শতবর্ষ, তাই তোমরা সত্যজিৎ রায় অবশ্যই দেখে যাও। এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ইনি করোনা আক্রান্ত হয়ে 2020 সালে মারা গেছেন, তাই এই সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমি সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত করে রেখেছি। এছাড়া ঋত্বিক ঘটক ক্যারেক্টারটি 2017 সালে এসেছিলো, মৃণাল সেন 2019 সালে এসেছিলো। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো এই চলচ্চিত্র বা সিনেমা থেকে, তপন সিংহ তোমরা অবশ্যই দেখে যাবে, তারপর সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, এই দুটিও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর দেখো বাংলা বিজ্ঞান চর্চার ধারা থেকে যে যে ক্যারেক্টারগুলোর জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জগদীশচন্দ্র বসু, প্রশান্ত চন্দ্র মহলানবিশ এবং মেঘনাদ সাহা। এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা নিয়মিত প্রশ্ন প্যাটার্ন ফলো করো বা প্রশ্ন উত্তরের বই পাশে রেখে পড়াশোনা করো, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা যদি খুব ভালোভাবে ফলো করো দেখতে পাবে যে 2015 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রশ্নগুলো কীভাবে আসছে, অর্থাৎ 2015 সালে বিজ্ঞান চর্চার ইতিহাসের ওপর কোনো একজন ক্যারেক্টারের অবদান জানতে চাওয়া হয়েছিল, ঠিক তার পরের বছর অর্থাৎ 2016 সালে চিকিৎসা বিজ্ঞানের ধারায়, অর্থাৎ 2015-তে বিজ্ঞান চর্চা, 2016-তে চিকিৎসা বিজ্ঞান, একই রকমভাবে 17-তে বিজ্ঞান চর্চা, 18-তে চিকিৎসা বিজ্ঞান, এই করে কিন্তু 20 সাল পর্যন্ত আমাদের পরীক্ষা হয়েছে। এবং 21 সালে যেহেতু কোনো পরীক্ষা হয়নি, তাই আমরা আশা করতে পারি যে চিকিৎসা বিজ্ঞানের ওপর কিন্তু 22 সালে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবং চিকিৎসা বিজ্ঞান থেকে যদি কোনো প্রশ্ন হয় তাহলে অবশ্যই ডক্টর মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা রাধা গোবিন্দ কর কিন্তু পরীক্ষায় আসতে পারে, তাই এদুরি তোমরা অবশ্যই করবে। এছাড়া বিজ্ঞান চর্চা থেকে যেগুলো দিয়ে রাখলাম, জগদীশচন্দ্র বসু, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, মেঘনাদ সাহা, তাহলে বিজ্ঞান চর্চা থেকে এই 3টি করলে আশা করি তোমরা একটু কমন পেয়ে যেতে পারো, এবং চিকিৎসা বিজ্ঞান থেকে ডক্টর মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং রাধা গোবিন্দ কর। এছাড়া সালে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তার মধ্যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় 2016 সালে এসেছিলো, বিধানচন্দ্র রায় 2017 সালে এসেছিলো, জোড়াসাগর ঠাকুরবাড়ির অবদান 2018 সালে, এবং কাদম্বিনী বসুবা গাঙ্গুলি 2019 সালের পরীক্ষায় এসেছিলো। এরপর আমাদের শেষ যে ধারাটি রয়েছে বাংলা ক্রীড়া সংস্কৃতি বা খেলাধুলার ধারা, ম্যাজিক চর্চা বা ম্যাজিকের ইতিহাসে পিসি সরকারের অবদান ভীষণ গুরুত্বপূর্ণ এবছরকার পরীক্ষার্থীদের জন্য। এছাড়া রয়েছে দাবার ইতিহাস, ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি বা যে কোনো একজন বাঙালি ক্রীড়াবিদের অবদান, সাঁতারে বাঙালি এবং বাঙালির ক্রীড়ায় হকি। দেখো তোমাদের সুবিধার্থে এই যে 4টি অধ্যায়ের প্রশ্নগুলো বললাম এবং যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদেরকে আরও এক ঝলকে দেখিয়ে দিই। চিত্রকলা থেকে তোমাদের যামিনী রায় ভীষণ গুরুত্বপূর্ণ, চলচ্চিত্র বা সিনেমার জগৎ থেকে যে প্রশ্নগুলি তোমরা করবে তপন সিংহ, সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসু, প্রশান্ত চন্দ্র মহলানবিশ এবং মেঘনাথ সাহা, এছাড়া চিকিৎসা বিজ্ঞানে ডক্টর মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং রাধা গোবিন্দ কর। এছাড়া ক্রীড়া সংস্কৃতি বা খেলাধুলার ইতিহাসে তোমরা অবশ্যই দেখে যাবে ম্যাজিকে পিসি সরকার বা ম্যাজিক চর্চার ইতিহাস, দাবা এবং ক্রিকেটের সৌরভ গাঙ্গুলি বা যে কোনো একজন বাঙালি ক্রীড়াবিদের অবদান। এই যে প্রশ্নগুলি তোমাদের বললাম, আশা করছি এই প্রশ্নগুলি
এখন থেকেই তোমরা যদি প্রস্তুতি নিতে শুরু করো অবশ্যই তোমরা ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই পাবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।